ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সদ্য বের হওয়া উলফা তারা তিন্নির উপর পাশবিক নির্যাতন ও নিহতের ঘটনায় বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস। শনিবার সকালে ইবি সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন হয়েছে। এদিকে বিচার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে মানববন্ধন থেকে। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জালের মতো ছড়িয়ে রয়েছে শেখপাড়া ও ইবি এলাকায়। তারা এরই মধ্যে এই ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করেছে। তিনি নিহতের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না তার সহপাঠী আর ক্যাম্পাসের শিক্ষার্থীরা। তারা মানববন্ধনে বলেন, এটা কোনোভাবেই আত্মহত্যা নয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একটি অনুষ্ঠান থেকে বৃহস্পতিবার বাড়ি ফিরে হামলা আর পাশবিক নির্যাতনের শিকার হয়ে মারা যায় সে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ঘটনায় দায়েরকৃত নারী ও শিশু নির্যাতনের মামলায় চারজনকে গ্রেফতার করেছে। তবে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি কর্মকর্তারা। এদিকে নিহত তিন্নির পরিবার ও স্বজনরা আসামিদের হুমকির মুখে রয়েছে বলে জানিয়েছে। তিন্নির বাবা ইউসুফ আলী ছিলেন সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা। বিচার না পেলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদেরও।